বিভিন্ন মেয়ে চায় বিভিন্ন জনের জন্য, তো আমি তাদেরকে মেয়ে দিই। চক্রটির কাছ থেকে অসংখ্য নারীর খোলামেলা ছবি সংগ্রহ করেছে পুলিশ, যাদের ব্যবহার করে রমরমা বাণিজ্য চালাতো তারা। অনেক গণ্যমান্য ব্যক্তি, উচ্চপদস্থ কর্মকর্তা অনেকেই এর মধ্যে তাদের কাছ থেকে নিয়েছেন বলে আমাদের কাছে দাবি করেছেন। গুলশান বনানী সহ রাজধানীর অভিজাত এলাকা কেন্দ্রিক অপরাধের ভয়ঙ্কর এক ফাঁদ পাতেন পাঁচজনের এই চক্র। কোটি মানুষের শহর রাজধানী ঢাকা, জীবিকার তাড়নায় রঙিন এই শহরে ছুটে আসা সাধারণ মানুষকে টার্গেট করে অনেকে বেছে নেয় অবৈধ জীবিকার পথ, পা বাড়ান অপরাধমূলক নানা কর্মকাণ্ডে, পাতেন নানা ফাঁদ, লোভে পড়ে সেই ফাঁদে একবার পা দিলেই সব শেষ। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। গুলশান বনানী সহ রাজধানীর অভিজাত এলাকা কেন্দ্রিক অপরাধের ভয়ঙ্কর এক ফাঁদ পাতেন পাঁচজনের এই চক্র। এর প্রধান সামিনা আলম নীলা, তাদের কাজ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নারী সরবরাহ। তবে শুধু নারী নয়, পাশাপাশি ইয়াবা সরবরাহ করে আর্থিক উপার্জনের পথ বের করত চক্রটি। অনেক উপর লেভেলও আসে, নিচের লেভেলও আসে, ডিএমও আসে, চাকরিজীবীও আসে, বিভিন্ন মেয়ে চায় বিভিন্ন জনের জন্য, তো আমি তাদেরকে মেয়ে দিই। ওরা বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ফাইভ স্টার নিয়ে গিয়ে আমাকে কিছু আর্ন করে দেয়। আর আমি এই প্রফেশনে 20-25 বছর। গ্রেপ্তার করার পরে যে সামিনা আলম নীলা, সে নিজে স্বীকার করেছেন আভিজাত্য হোটেল আভিজাত্য বাসাগুলিতে সে অলরেডি 6,000-এর মতো নারী সে সাপ্লাই দিয়েছেন। অর্থাৎ এই নারীটা যখন কোনো পুরুষের কাছে যায় সেখানে সে ইয়াবা নিয়ে যায়, একদিকে নারী সাপ্লাই টাকাটা সে ইনকাম নিচ্ছে, অন্যদিকে সেখানে ইয়াবা বিক্রি করছে, এইরকম কাজটা তারা করছে। চক্রটির কাছ থেকে অসংখ্য নারীর খোলামেলা ছবি সংগ্রহ করেছে পুলিশ, যাদের ব্যবহার করে রমরমা বাণিজ্য চালাতো তারা। তবে তাদের মাধ্যমে কোনো নারী পাচার কিংবা জোরপূর্বক কাউকে এই পথে আনা হয়েছে কিনা তাও খুঁজে দেখছে পুলিশ। অনেক গণ্যমান্য ব্যক্তি, উচ্চপদস্থ কর্মকর্তা অনেকেই এর মধ্যে তাদের কাছ থেকে নিয়েছেন বলে আমাদের কাছে দাবি করেছেন। আদৌ কোনো নারী পাচার হয়ে বিদেশে পাচার হয়েছেন কিনা সেগুলো আমরা তদন্ত করে বের করব। অনৈতিক কর্মকাণ্ডের ছবি কিংবা ভিডিও সংরক্ষণ করে চক্রটি মানুষকে জিম্মি করত জানিয়ে পুলিশ বলছে তাদের অপরাধের জাল ছিন্ন করতে ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।